हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू एमके कुकिंग हाउस। केमन आछो सबाई? आशा करी सबाई भीषण भालो आछो, आमिओ भालो आछी। आज आमी तुम्हारे साथे शेयर करब भीषण मजार एकटा फास्ट फूड आइटेम, सेटा होच्छे मोगलाई परोटा। एटा छोटो बड़ो सबारी पछंदेर। चलो देखे नी आमरा एटा तैरी करते की की लागछे। मोगलाई परोटा करार जोनो एखाने आमी नियेछी देर कप मयदा। एटार मध्ये आमी दिए दिच्छी हाफ चा चामच टेबिल चामच बा तोमादेर स्वाद मतो निये निओ। दिए दिच्छी लवण, दिब दुई टेबिल चामच सोयाबिन तेल, दिच्छी दुई चामच सोयाबिन तेल। एखन आमी एई सबगुलो शुकनो उपकरण खूब भालो करे मेखे निब। एटा एई मिश्रणटा एकटु घुषे घुषे माखते हबे, ताहले डोटा सुंदर हबे। मयदार मिश्रणटा आमार एकटु माने बेशी झरझरा मने होच्छे, सेजन्य आमी दिए दिएछी आरो एक टेबिल चामच सोयाबिन तेल। एखन आमी एटा आबार खूब भालोभाबे घुषे घुषे मिश्रणटा मेखे निच्छी। एखन आमार ए मिश्रणटा सुंदरभावे शुकनो उपकरणगुलो माखा हयेछे। देखो एखन ए पर्याये एरकम मोट करले सुंदर मोट पेके जाबे। आर जदि सुंदरभावे मिश्रणटा माखा ना होतो ताहले झुरझुरे हुए खुले जेतो। एखन आमि एटार भितरे पानी दिए एटा मिश्रणटा डो तैरि करे नि। एई मिश्रणटा आमि एखन একটু কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। এটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। পরোটার ডো যেরকম হয় ওই মোগলাই পরোটার ডোটাও ঠিক একই রকম হবে, সামান্য একটু নরম হবে। আমি অল্প অল্প পানি দিয়ে এটা ডোটা তৈরি করে নিব। একবারে সব পানি দিলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে, সেজন্য হালকা একটু করে পানি দিব আর এই ডোটা আমি তৈরি করে নিব। মোগলাই পরোটার ডোটা আমার রেডি হয়েছে। আটাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন এটার উপরে আমি কিছু তেল দিয়ে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পরে। আমি যেটুক পরিমাণের ময়দা মাখিয়ে নিয়েছি তাতে তিনটা মোগলাই পরোটা হবে, সেজন্য এখানে আমি নিয়েছি তিনটা ডিম। এই ডিমের সাথে আমি আরও কিছু জিনিস নিয়েছি। আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর 1 টেবিল চামচ ধনে পাতা নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চা চামচ চাট মশলা আর 7 মতো লবণ। এখন আমি এটা এই পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতার মধ্যে দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব। এটা ভালো করে মিক্সড করে আমি এটার মধ্যে ডিমগুলো ভেঙে মোগলাই পরোটার ভিতরে পুর দেওয়ার জন্য রেডি করে নিব। এই জিনিসগুলো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এই পেঁয়াজগুলো বেশি মাখানো যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে পানি পানি হয়ে যাবে, সেজন্য আমি সামান্য এগুলো নেড়ে ছেড়ে মিক্সড করে নিলাম। এখন এটার মধ্যে আমি ডিমগুলো ভেঙে দিব। দিচ্ছি ডিমগুলো ভেঙে এটার মধ্যে। তিনটা ডিম আমি ভেঙে নিলাম। এখন আমি এই ডিমের মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে নিব। আমি 3টা মোগলাই পরোটা বানাবো, সেজন্য একসাথেই সব ডিমগুলো মেখে নিচ্ছি। তোমরা আলাদা করেও মেখে নিতে পারো, আমার কাছে একসাথে মেখে নিলেই বেশি সুবিধা মনে হয়, নইলে ঝামেলা মনে হয়। তোমাদের এটা নিজের পছন্দ। আর
ঝাল এবং লবণ তোমাদের নিজের পছন্দ মতো দিয়ে নিও। ঝাল বেশি খেতে চাইলে মরিচটা আর একটু বাড়িয়ে দিও। ডিমের মিশ্রণটা আমার খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে, এখন আমি এটা এক সাইডে রেখে দিব। এদিকে আমার ময়দার ডোটাও 10 মিনিট রেস্টে রাখা হয়েছে, এখন এটা আমি আর একটু মথে নিব। খুব সুন্দর একটা সফট ডো হয়েছে, এটা খুব শক্ত হওয়া যাবে না, আবার একেবারে নরমও হওয়া যাবে না, এরকম একটা ডো হতে হবে। এই ডোটা দিয়ে আমি যেহেতু তিনটা মোগলাই পরোটা বানিয়ে নিব, সেজন্য এখানে একটু আটা নিয়ে আমি এটা একটু আর একটু মথে নিয়ে এটা তিনটা সমান ভাগে ভাগ করে নিব। তার জন্য এটা একটু লম্বা সাইজ করে আমি পেলে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে সমান তিন ভাগে কেটে নিচ্ছি। এখন আমি এক ভাগ দিয়ে বানিয়ে নিব মোগলাই পরোটা একটা, আর বাকিটা দুটো আমি পরে বানাবো, সেজন্য এই দুটো আমি সরে রাখছি। এখন আমি একটা ডো দিয়ে মোগলাই পরোটা বানাবো, সেজন্য এটাকে আমি একটু সুন্দর করে মেখে সমান গোল করে সাইজ করে নিচ্ছি। এখন আমি এই ময়দার ডোটা দিয়ে রুটি বানাবো, তার জন্য এখানে একটু আটা ছিটিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আমি খুব সুন্দর করে পাতলা করে একটা রুটি বেলে নেব। এই যে দেখো কত বড় করে একটা রুটি বেলে নিয়েছি, এটাই যে এরকম পাতলা হবে। এখন এটা আমি এটার ভিতরে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এটার ভিতরে ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা এখন আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এটা আমি দুই সাইড থেকে এরকম ভাঁজ করে দিব। এটা ভাঁজ করে এরকম একটু চেপে চেপে সমান করে দিতে হবে। এইভাবে আমি দুই পাশে মুখটা চেপে একটু আটকে দিলাম। এখন এটা আমি তেলের মধ্যে ভাজব। মোগলাই পরোটাটা এখন আমি ভাজব। এটা একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়, এটার মধ্যে তেলটা গরম করে নিয়েছি। এখন এটা আমি যেই পাশে এটা মুখটা ভাজ করে দিয়েছি ওই পাশে মুখ করে এটা প্রথমে ভেজে নিতে হবে। এটা এখন আমি মিডিয়াম লো হিটে, লো না মিডিয়াম হিটে এটা আমি দীর্ঘক্ষণ ধরে ভেজে নিব। এটা এখন আমি মিডিয়াম হিটে আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে ভেজে নিব। এরকম করে তেলগুলো একটু উপরে দিয়ে দিব যাতে চতুর সাইডে সমানভাবে এটা ভাজা হয়। এটা আমি মিডিয়াম জালে ভেজে নিব। এটা যদি আমি জুড়ে জাল দিই তাহলে উপরের থেকে পুড়ে যাবে আর ভিতরের ডিমটা সিদ্ধই হবে না, সেজন্য আস্তে আস্তে এটা মিডিয়াম জালে একটু নেড়ে ছেড়ে এইভাবে তেলটা উপরে ছড়িয়ে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। এইভাবে আমি দুই পাশে ভেজে নিব। মোগলাই পরোটাটা আমার এক পাশে হয়েছে, এখন এটা আমি উল্টে দিব। এই উল্টানোর সময় দুইটা চামচ ইউজ করতে হবে, নইলে এটা ভেঙে যেতে পারে। দেখো মাশাল্লাহ করে কি সুন্দর হয়েছে, এক পাশে সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি অপর পাশেও এরকম লালচে কালার করে ভেজে নিব। এই যে আমার মোগলাই পরোটাটা দুই পাশেই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটা দুটা চামচ দিয়ে ধরে এরকম একটু তেলটা ঝরিয়ে এটা নামিয়ে নিব। এই যে বন্ধুরা দেখো আমি দুইটা মোগলাই পরোটা ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, এটা খেতেও অসম্ভব মজার। তো আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি।
একটা আমি এটা কেটে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ক্রিসপি হয়েছে, আর মোগলাই পরোটার ফ্লেভারটাও খুব সুন্দর হয়েছে। এটা কেটে নিয়েছি, দেখো ভিতরে ডিম, মরিচ, ধনিয়ার পাতা যে ছিল সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা দেখতে দেখো অনেক সুন্দর দেখাচ্ছে, খুবই ক্রিসপি হয়েছে, আর এটা খেতেও অসম্ভব মজার। তো দেখে নিলে কত সহজে আমি মোগলাই পরোটাটা বানিয়ে দেখালাম। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।